সেটা তিনি প্রস্তাব করেছেন বৈঠকের বিষয় এবং দোয়া করুন। জি, উইতরের সালাত ক্ষেত্রে তো অনেকগুলো পদ্ধতি আছে। সহি মুসলিমের কিতাবুল উইতর যদি উনি পড়ে নেন বিস্তারিত সেখানে তিনি পেয়ে যাবেন। তো মোটামুটি উইতর এক রাকাত আছে যেটা সহি বুখারী সহি মুসলিমে এসেছে, ফাইজা খাশিতাস সুবহা আওতার বি ওয়াহিদা। কেউ যদি তাহাজ্জুদ পড়তে পড়তে এখন বোর হয়ে যাবে অবস্থা, তখন এক রাকাত উইতর তিনি পড়লেন, আল্লাহ আকবার পড়ে সানা পড়লেন, তাহাউজ তাসমিয়া পড়লেন, সুরা ফাতিহা পড়লেন, অন্য সুরা মিলালেন, সুরা মিলাবার পরে রুকুতে গেলেন, রুকু থেকে উঠে হাত তুলে তিনি দোয়া কুনুত পড়লেন, অথবা রুকুর আগে তিনি দোয়া কুনুত পড়তে পারেন। এটি আপনি বললেন তাহাজ্জুদের পরে যদি সময় না থাকে তাহলে এক রাকাত, কেউ যদি ইশা নামাজ পরে বিতিল পড়তে গিয়ে যদি এক রাকাত পড়ে সেক্ষেত্রে সেটাই বৈধ, সেটাই বৈধ, এক রাকাত পড়তে পারবে। আর বিতিল যেটা তিন রাকাত, তিন রাকাত পড়ার দুটি পদ্ধতি সহি আছে। একটি হলো এক নাগায় তিন রাকাত, এটা আয়েশা থেকে বর্ণিত, নাসাঈ ইমাম আবু দাউদ মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে হাদিসটি আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আউতারা বিসালাতিন লাম ইয়াকুদিল্লাহ ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতির বললে শুধু শেষ রাকাতে বসতেন, দ্বিতীয় রাকাত বই তিনি আর বসাবসি করতেন না। আচ্ছা, এটা হলো এক পদ্ধতি। সেক্ষেত্রে দয়া করে কখন বলবেন? হ্যাঁ, সেটা তিনি রুকুর পরে পড়তে পারেন, রুকুর আগে পড়তে পারেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে তারপরে পড়বেন নাকি যাবেন সূরা মিলিয়ে পড়তে পারেন, অথবা সূরা মিলিয়ে রুকুতে চলে গেলে রুকুর পরে তিনি হাত তুলে দোয়া কোন পড়তে পারেন। আর তিন রাকাত বিতরের আরেকটি পদ্ধতি হলো, তিন রাকাত বিতরের যেটা সহি বুখারীর একবার প্রথম হাদিস বিতরের অধ্যায়ে, যে দু রাকাত হয়ে সালাম ফিরে ফেললেন, সালাম ফিরিয়ে পরে এক রাকাত, এক রাকাত পরে নিয়ম ঠিক এইভাবে আর এক রাকাত তিনি পড়ে নিলেন সালাম ফেরার পরে। সেখানে তো এক রাকাতই ধর্তব্য, কারণ দুই রাকাতে পরে সালাম ফিরানোর কারণে তো পরবর্তী এক রাকাতের সাথে সংযোগ থাকলো না। সংযোগ না থাকলেও এটাকেও ভিতরের মধ্যে গণনা করা হয়, যে ভিতরের এটা একটা সিস্টেম। সেটা কি এক রাকাতের আগে দুই রাকাত কে মিলিয়ে তিন রাকাত হিসেবে দেওয়া হবে? এটা তিন রাকাতেই, তিন রাকাতে কিন্তু মাঝখানে সালাম, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলবে, কিন্তু দ্বিতীয় রাকাতে বসলো সালাম ফিরালো না আবার উঠলো, এই সিস্টেমটা সহি কোন হাদিসে বলা নাই। যে কোন নামাজের পরিসমাপ্তি হচ্ছে সালামের মাধ্যমে। হ্যাঁ, সালাম দু রাকাত পরে যখন সালাম ফিরানো হলো তখন তো নামাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই দু রাকাত শেষ, এরপরে যে এক রাকাত পড়লো এই এক রাকাতই তো সেখানে বিতির হিসেবে, মূলত তো বিতির মানে বেজোড় রাকাতটা। জি, মূলত বিতির শব্দের অর্থই হলো এক রাকাত, যে দু রাকাত পরে সালাম ফিরিয়ে এরপরে আর এক রাকাত আদায় করলে তো তিন রাকাত হলো না, সেখানে দু রাকাত সুন্নত হয়ে গেল আর সুন্নত বলা ফল হয়ে গেল আর এক রাকাত তো বিতির থাকে। যাই হোক, সমস্যা নেই, আপনি যেটা বলছেন এটা বললে কোনো সমস্যা নেই। বাইশ থেকে হাসি যেটা বর্ণিত, জি, কাইতা কারণ সালাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা কানা ইউদান এহদা আশার রাকাত, তিনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে।